দেশপ্রেমিক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী মামুন। আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে 52 নং ওয়ার্ড থেকে নির্বাচন করতে যাচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমরা জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে জানতে চাই, এই নির্বাচনে জাহাঙ্গীর হোসেন কি কি নির্বাচনী ইস্তিহার রাখছেন। এ বিষয় নিয়ে আমরা এখন তার সাথে সরাসরি যুক্ত হব। জি জাহাঙ্গীর হোসেন সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নির্বাচনী ইস্তিহার কি কি? আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর পদপ্রার্থী, 52 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। আপনারা জানেন আমার 52 নম্বর ওয়ার্ড একটা অবহেলিত এবং একটা নির্বাচন নিয়ে আমাদের ওয়ার্ডটা গঠিত। আমি কাজ করতে চাই এ ওয়ার্ডে নির্বাচিত হলে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের যাতে সুবিধাগুলো বা তাদের অধিকারগুলো যাতে আমি সঠিকভাবে তাদের সেবা হিসাবে পৌঁছে দিতে পারি। এর ভিতরে যেমন মনে করেন আমার ওয়ার্ডে যারা যারা বয়স্ক ভাতা আছে, বয়স্ক হয়েছে তাদের বয়স্ক ভাতার কাট করে দেওয়া, যারা প্রতিবন্ধী তাদের প্রতিবন্ধিতার কাট করে দেওয়া, এইসব মানুষগুলোকে নিয়ে আমার কাজ করার প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য। রাস্তাঘাট এবং ড্রেনের যাতে সঠিক মানে পরিকল্পনা মাফিক পরিকল্পনা মোতাবেক আমি এগুলোর ব্যবস্থা করব। আপনারা সকলে জানেন বর্তমানে ডেঙ্গুর যে প্রভাব, মশার উপদ্রবে প্রত্যেকটি নাগরিক আমার ওয়ার্ডের অতিষ্ঠ হয়ে গেছে। আমরা মশার ওষুধ ব্যবহার করে সাধারণ মানুষকে মশামুক্ত এবং ডেঙ্গু মুক্ত আমার ওয়ার্ডটাকে আমি গড়তে চাই। সিটি কর্পোরেশন থেকে আমি বরাদ্দ না পেলেও আমার ব্যক্তিগত তহবিল থেকে এবং ব্যক্তিগত ফান্ড থেকে আমি মশার ওষুধের ব্যবস্থা আমার ওয়ার্ডের মানুষের জন্য, জনগণের জন্য করব, যাতে প্রত্যেকটি মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করব। আমি শুনেছি অনেক সময় অনেক বিচারাচার থেকে অনেকে কোনো না কোনোভাবে সুবিধা প্রাপ্তি হয়, যাতে মানুষ যাতে তার ন্যায় বিচারটি পায় সেটা থাকবে আমার প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। আমার ওয়ার্ডে কোনো প্রকার মাদকের ছড়াছড়ি যাতে না হয়, মাদক দ্রব্য নেশাজাতীয় দ্রব্যের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমি অবশ্যই আইনের মাধ্যমে এবং সামাজিকভাবে সকল মহামুরব্বীদেরকে নিয়ে তাদেরকে আমি ভালো পথে ভালো রাস্তায় আনার চেষ্টা করব। পরিকল্পনা আছে আমাদের ওয়ার্ডে একটি ওয়ার্ডভিত্তিক কবরস্থানের ব্যবস্থা করে দেব, যাতে এই ওয়ার্ডে কোনো মানুষের মারা গেলে যাতে তাদের ওই কবরস্থানে তাদের শেষ বিদায়ের এই কবরের এবং দাফনের ব্যবস্থাটা করা হয়। কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সের জন্য বিভিন্ন সময় কল করে অ্যাম্বুলেন্স আনতে হয়, যাতে যেই সব অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেকটা সময় 1-2 ঘন্টা সময় লেগে যায়। এ থেকে আমি একটা পরিকল্পনা নিয়েছি, আমি যদি নির্বাচিত হই তাহলে এই 52 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে এবং কাউন্সিলর অফিসের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স থাকবে, যেটা শুধু অফিসে কল করবে আর অ্যাম্বুলেন্স তার বাসায় দরজায় গিয়ে উপস্থিত থাকবে। এবং একটি কাজের জন্য আমার কাছে একবার আসলে যথেষ্ট, একবারে আসলে আপনার কাজের সমাধান হয়ে যাবে, বারবার আসার প্রয়োজন নাই। কারণ বারবার যদি কাউন্সিলর অফিসে আসেন তাহলে আমাদের যে এলাকা অনেক বড় একটি এলাকা নিয়ে আমাদের ওয়ার্ড 52 নম্বর ওয়ার্ড, একটা থেকে কাউন্সিলর অফিসে সেই গুটিয়া গ্রাম থেকে আসতে 100 টাকা বা 120 টাকা রিক্সা ভাড়া লাগে, আপনি যদি দুইবার আসেন তাহলে প্রায় 200 টাকা খরচ। তাই আমি বলতে চাই আপনারা আমার কাছে একবারই আসবেন এবং একবারই আপনাদের কাজের সমস্যার সমাধান হয়ে যাবে, এই প্রতিশ্রুতি এবং ওয়াদা আপনাদের কাছে আমি করি। আমার আরেকটি পরিকল্পনা আছে, যেটা হলো আমি যদি নির্বাচিত হই এলাকার প্রত্যেকটি যুবক যাতে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, তাদের খেলাধুলার সামগ্রীর ব্যবস্থা আমি করে দেব, যাদের ফুটবলের প্রয়োজন তাদেরকে ফুটবল দেব, যাদের ক্রিকেট বলের প্রয়োজন তাদেরকে ক্রিকেট বল স্টাম্প দেব, পাশাপাশি আমি একটি বড় মাঠের ব্যবস্থা করে দেব আমাদের এলাকায়। যারা ব্যাডমিন্টন খেলবে তাদের জন্য ব্যাডমিন্টনের ব্যবস্থা করে দেব। আমি যদি নির্বাচিত হই তাতে প্রত্যেকটি যুবক যাতে খেলাধুলার মাধ্যমে খেলাধুলার মধ্যে নিজেদের সময়টুকু
বের করে খেলাধুলার ভিতরে ব্যস্ত থাকে, তাহলে আমরা জানি বিশ্বাস করি যেসব যুবক বা যেসব যুবতী বোনেরা খেলাধুলার ভিতরে থাকে তারা নেশার সাথে কোনো সময় সম্পর্কিত থাকতে পারে না। তাই আমার ওয়ার্ডকে যদি আমি নেশামুক্ত করতে চাই তাহলে প্রত্যেকটি যুবককে এবং ইয়াং ছেলেদেরকে আমার তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে, খেলাধুলার মাঠের ব্যবস্থা করে দিতে হবে। এটা যদি আমি করে দিতে পারি তাহলে আমার এলাকা থেকে আমার ওয়ার্ড থেকে মাদককে না বলা যাবে, আমার ওয়ার্ডে কোনো বাল্য বিবাহ হতে দেব না, আমার এই 52 নম্বর ওয়ার্ড একটি শিক্ষাবান্ধব ওয়ার্ড হবে, যাতে প্রত্যেকটি নাগরিক তার সুযোগ সুবিধা নাগরিক অধিকার পরিপূর্ণভাবে পাবে। আমার ওয়ার্ডে কোনো জলাশয় বা অপরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা থাকবে না। আমার ওয়ার্ডে প্রথমে পানি নিষ্কাশনের জন্য একটি পরিকল্পনা মাফিক ড্রেনেজের ব্যবস্থা থাকবে। এলাকার সমস্ত ময় মুরব্বী শিক্ষা অনুরাগী সবাইকে নিয়ে বসে তারপরে আমি একটা পরিকল্পনা মাফিক ড্রেনেজের ব্যবস্থা করব, যেই ড্রেনের মাধ্যমে এলাকায় বৃষ্টির পানি থেকে ধরে সমস্ত পানি বৃষ্টির পানি সহ সাথে সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। আমাদের 52 নম্বর ওয়ার্ডে একটি বেকারত্বের সমস্যা আছে, শিক্ষিত যুবক বেকার, কাজ করার মতো লোক আজকে বেকার। আপনারা জানেন আমি যদি এলাকা থেকে নির্বাচিত হই এই এলাকার শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সাথে আমার সম্পর্ক ভালো আছে, আমি তাদের সাথে কথা বলি আমার এলাকার শিক্ষিত যুবক যারা যারা যে যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান এবং চাকরির ব্যবস্থা করে দেব। আপনারা যারা ইয়াং উদ্যোক্তা হতে চান তাদের আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের সঠিক পরামর্শ দিব, তাদের যদি কোনো ধরনের আমার মাধ্যমে সাপোর্টের প্রয়োজন পড়ে আমি তাদের সর্বপ্রকার সহযোগিতা করব। আগামী গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচনে আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের পাশে থাকব, আর যদি নাও হই তারপরও আমি আপনাদের পাশে থেকে আপনাদের বিপদে আপদে সহযোগিতা করব, প্রয়োজনে আপনাদের পাশে থেকে সমস্যার সমাধান করব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের 52 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তার সাথে আমরা কথা বলছিলাম, শুনছিলাম তার কাছ থেকে এই সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি 52 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে তিনি কি কি কাজ করবেন, সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে শুনছিলাম। আবারও হাজির হব আপনাদের পছন্দের কোনো জনপ্রতিনিধিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি গাজী মামুন, আল্লাহ হাফেজ।